আমি সাজিদ কবির সাথী এবং করোনা ফ্রি হাসপাতালে আমরা তিন ভাই কাজ করছিলাম, তিনজন মূলত খালতো ভাই। তো এই করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মানুষের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছে ছিল, মূলত বলবো যে আমার পরিবার থেকে এই অনুপ্রেরণা আসে। তো প্রথমত আমার একটা সংগঠন সামওয়্যার ইন আর্থের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, খাদ্যদ্রব্য ইত্যাদি বিতরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে দুজনের সময়ে। কিন্তু পরে যখন দেখলাম ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ব্যক্তি উদ্যোগে ডক্টর বিদ্যুৎপুরিয়ার উদ্যোগে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে এবং সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য অ্যাপ্লিকেশন পোল খোলা হয়, তো সেখানে আবেদন করি এবং কাজে যুক্ত করতে পেরে আমি সত্যি মানে অনেক ভালো ফিল করি। এবং এই গত এক মাসে কাজের এক্সপিরিয়েন্সটা অবশ্যই অনেক আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। তো মানুষের কাছে গিয়ে কাজ করতে পেরেছি, এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। এবং এই সিচুয়েশনে ভাবলাম যে নিজ অবস্থান থেকে আমার কী করা যেতে পারে। ফিল্ড হাসপাতালে আমি গত এক মাস যাবৎ কাজ করি, গত মাসের মানে হচ্ছে মে এপ্রিলের 17 তারিখ আমি যুক্ত হই এবং মে 21 তারিখ পর্যন্ত ছিলাম। এবং আসার আগে আমার টেস্ট দিয়ে আসি, যেটা আমি 21 তারিখ জানতে পারলাম যে আমার পজিটিভ এসেছে। এরপর আমি দু সপ্তাহ বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ গত 30 তারিখ জানতে পারি যে আমার সেকেন্ড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তো সব মিলে আমি এখন সুস্থ আছি এবং আশা করছি যে প্লাজমা ডোনেট করব। এর আগে পরে 10 দিন পরে রেস্টের একটা ব্যাপার আছে, বিষয় আছে। তো এরপরে আমি ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে চীনে ব্যাক করার সময়গুলো ক্যালকুলেশন করে হাসপাতালে যোগদান করবো আবার ইনশাআল্লাহ। তবে এই উদ্যোগটিতে গিয়ে আমি বলবো যে সবার সাথে একটা মানবিক পরিবারে অংশ হতে পেরেছি এবং সবার সাথে প্রথমে নার্ভাস ছিলাম, বাট যখন এখানে গেলাম এতগুলো মানুষকে দেখলাম একসাথে কাজ করতে আসছে সবাই সাহসী মনোবলের, আমার কনফিডেন্স আসলে সেই জায়গা থেকেই বেড়ে গেছে। আর পাশাপাশি অনেকগুলো মানুষের সাথে কাজ করতে পেরেছি যারা হচ্ছে সবাই এখানে যে সবাই ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম আমরা। তো আমরা সবাই এখানে একটা ফ্যামিলির মতো কাজ করেছি, ডেডিকেশন সবার ফুল ছিল। তো যার কারণে আমি নিজে যখন করোনা আক্রান্ত হই আসলে মনোবল আমার খুব শক্ত ছিল, সাপোর্ট পেয়েছি সবসময়। আর করোনা পরিস্থিতি হলে দেখা যায় যে করোনা রোগীতে একটা মানুষ বলে দূরে থাকতে এবং ক্ষীণ চোখে দেখে, আমার ক্ষেত্রে আসলে বিষয়টা এমন হয়নি, সবার খুব ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, আমার সবাই খুব উৎসাহ দিয়েছে, সেজন্য আমি আসলে খুবই কৃতজ্ঞ। এবং আমি বলবো যে সচেতন হলেই সবার পক্ষে এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাসটিকে মোকাবেলা করা সম্ভব। এবং আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলবো যে বেশি বেশি হাত ধুতে হবে, যে সচেতনতা মেনে চলতে হবে। যখনই বাসে আসবেন যে তখন ঢোকার সময় হোটেলে থাকা অবস্থাতে হাত ধুয়ে নিতে হবে। সাবান দিয়ে হাত ধোয়ার ক্ষেত্রে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বেশি যে সকলে সাবান দিয়ে হাত ধোয়া। প্রথমে ডেটল সাবান বা অন্য কোনো উন্নত সাবান এদের ব্যবহার করতে গিয়ে সীমাবদ্ধ নাকি যে কোনো সাবান ব্যবহার করবে এবং 20 সেকেন্ড ধরে নিতে হবে। আর একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে শুধুমাত্র কি হাত ধুলেই সীমাবদ্ধ নাকি আমাদের কাপড় চোপড় পরিধানের এগুলোর বিষয়টি? অবশ্যই বাইরে গেলে এসে সেই কাপড় অবশ্যই সাবান পানিতে ধুয়ে নিতে হবে যাতে নিরাপদ থাকা যায়। আর হচ্ছে মাস্ক ব্যবহার করার পরে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। আর একটা মাস্ক অবশ্যই একদিনের বেশি, আপনি যদি আসেন দ্বিতীয় দিন ইউজ করতে হয়, যদি সেটা ওয়াশেবল হয় তাহলে ধুয়ে নেবেন, আর যদি ওয়াশেবল না হয় তাহলে একদিনে বেশি ইউজ করা নিরাপদ হবে না। যে খাওয়ার আগে এবং পরে হাত সাবান দিয়ে হাত ধুলে সোশ্যাল ডিস্টেন্স মেনে চললে এই ভাইরাস থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা সম্ভব। আসলে এই করোনা পরিস্থিতিতে মহামারী পরিস্থিতির মধ্যে আমি গত মাসের 9 তারিখ জয়েন করি চট্টগ্রাম সিভিল হসপিটাল। এখানে যাওয়ার আগে প্রথমে আমি দেখি আমাদের এই চট্টগ্রামের পরিস্থিতি, তখন দেখছি যে রোডে গাড়ে চলছে লকডাউন অবস্থায়, এই সময় মানুষজন যে ঘৃণা করছে আমাদের করোনা রোগীদেরকে দেখতেছে, বা কেউ হাত কাশি দিলে রাস্তায় যাওয়ার সময় জ্বর আসলে কারো ওদের কাছ থেকে দূরে যেতে হতে ক্যাবেজ করতেছে মানুষজন, এগুলো দেখে আসলে অনেক খারাপ লাগে যে আমরা মানুষ হিসাবে এই কী করতেছি, ঘৃণা চোখে দেখতেছে প্রত্যেক এলাকায় সমাজের মানুষও দূরে সরে যাচ্ছে বা তাদেরকে দূরে সরাই দিচ্ছে, এসব জিনিস যখন দেখতেছি অনেক খারাপ লাগে, নিজের কাছে কষ্ট লাগে। আর ফেসবুকে ইউটিউবে তো সবসময় দেখতেছি, এর মধ্যে যখন আমি
ফেসবুকে আমার ভাইয়ের একটা পোস্ট পাই স্ট্যাটাস পাইছি যেখানে ওর চট্টগ্রাম সিভিল হসপিটালে আর দুজন মানুষ ছিলাম দরকার প্রয়োজন। যখন এই সুযোগটা আমি পাইছি আসলে দেখলাম আমার ভাই যে দিদি ভাই ওইখানে আছে, যে আমার পিতা ভাই আছে ওইখানে আসছে সাপোর্ট করছে আমাদের তিন ভাইকে, আমাদের পুরো পরিবার অনেক খুশি ছিল। আমার মাকে আমি প্রথমে জানাই নাই বিষয়টা, আমার ভাই যখন বলছে আমি বলছি ভাই আমি যাবো, আমার ভাইয়াই কল দিচ্ছে আমার মাকে। আমার মাকে যখন আমার ভাইয়া কল দিচ্ছে তখন ঠিক আমার ভাইয়াকে বলছে যে প্রতিদিনই তো রোডে ঘাটে কত রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, মানে বিভিন্ন কিছুতে আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয়ে মানুষ অনেকভাবে মারা যাচ্ছে, কিন্তু আমার ছেলে যদি ওইখানে যাই মারা যায় তাহলে খুশি, তাও খুশি। আমার মা বলছে আমার ভাইয়াকে বলছে আমার ভাইয়াকে তা তো ভাইকে বলছে, তাহলে আরও খুশি আমার মা। ওইখানে তো সবাইকে অ্যাডমিট করানো হতো না, যাদেরকে বাসে স্টল দরকার তাদেরকে বাসে পাঠা দিতে হতো। ওইখানে আমার থাকার সময় প্রতিনিয়ত রুগী অ্যাডমিট হয় আবার যাচ্ছেও কোন কিছু বাচ্চাতে, কিন্তু ওইটা জি ছুটিতে আসছি আমরা 14 দিনে একটা ছুটি হয়েছিলাম, এটাতে আসছি আসি আবার এক সপ্তাহ গত এক সপ্তাহে আমার জয়েন্টাল করা ছিল, কিন্তু আমার ভাই একদম পজিটিভ ছিল পাওয়াতে আর টেস্ট করতে আবার নেগেটিভ আছে। যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার ভাইয়া যখন যাবে আর এক সপ্তাহ পরে তো জয়েন দিব, এক সপ্তাহ পরে আমাদের দেশের মানুষ সচেতনতার জন্য এটাই বলবো যে দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আর রোডে গাড়ে যত দূরত্ব বজায় রাখতে হবে তত ততই ভালো, মাস্ক পাওয়ার জন্য আর হ্যান্ড ওয়াশ করার জন্য, স্যানিটাইজার ইউজ করার জন্য, সবসময় হাত ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য আর কাপড় চোপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সব কিছু, নিজের বাসাও পরিষ্কার করার জন্য কোনো, আর যখনই বাইরে যাবে কোনো পরিবারের মানুষ বাইরে যাবে বাসায় ঢুকার সময় যেন পরিপূর্ণ ফ্রেশ হয়ে যায়, ক্লিন হয়ে যায়, গরম পানি দিয়ে গোসল করে।